করোনা উপসর্গ নিয়ে সারা দেশে একদিনে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 জন মারা গেছেন বরিশালে। এছাড়া নোয়াখালীতে 4 জন এবং নারায়ণগঞ্জ ও সিলেটে 2 জন করে মারা গেছে। জেলা পর্যায়ে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে মারাত্মকভাবে। প্রতিনিধিদের তথ্য ও চিত্র নিয়ে শারফুল আলমের রিপোর্ট। হুহু করে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলেন আরও 5 জন। মৃতদের বয়স ছিল 50 থেকে 65 বছরের মধ্যে। তাদের একজনের করোনা ছিল, বাকিদের শরীরে এই ভাইরাস ছিল কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে আরও 4 জন মারা গেলেন। সেনবাগে মসজিদের মোয়াজিনসহ 2 জন, বেগমগঞ্জ ও সদর উপজেলায় 1 জন করে মারা যান। নতুন করে 23 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 686 আর মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 14। নারায়ণগঞ্জে মারা গেলেন আরও 2 জন। এ নিয়ে নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা দাঁড়ালো 82। নতুন করে আক্রান্ত হন 135 জন। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে মারা গেছেন 2 জন। তাদের 1 জন করোনা পজিটিভ ছিলেন, উপসর্গ নিয়ে মারা যান অন্যজন। করোনা উপসর্গ নিয়ে বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে থাকা 19 বছর বয়সী এক নারী মারা গেছেন। তিনি 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। চট্টগ্রামে 409 জনের নমুনা পরীক্ষায় 118 জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2985। রংপুর মেডিকেল কলেজে 24 ঘন্টায় 188 জনের নমুনা পরীক্ষা করে 3 পুলিশসহ 12 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা 435। হবিগঞ্জে আরও 20 জন করোনায় শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 191। বান্দরবানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আরও 4 জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের জেলা ও উপজেলার হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। শারফুল আলম, এটিএন বাংলা।